প্রচুর বোতল কিনলে এখান থেকে এক টাকা ফিলিস্তিনিরা পাবে। না, এখানে আপনার কিছুটা ভুল আছে। কেউ যদি, দর্শক, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে মজু কিনে এবং স্ট্যাটাস দিয়ে থাকি যে আমি মজু কিনে খাচ্ছি, তো ফিলিস্তিনি এক টাকা পাবে, মূলত ফিলিস্তিনি এক টাকা পাবে না। এটা ফ্রেশ মজু। মজু কেন খুঁজতেছেন আপনি? মজু খুঁজতেছি কারণ মজু প্রথমত আমাদের দেশীয় পণ্য। হ্যাঁ, দেশীয় পণ্য। আর দ্বিতীয়ত মজু একটা ক্যাম্পেইন চালু করছে যে এখান থেকে আমি মজুটা কিনে ফেলে এখান থেকে ফিলিস্তিনিরা এক টাকা পাবে। তো আমার দ্বারা লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করার মতো ক্ষমতা নাই বা এমন প্রসেসিংও নাই। তো আমি যদি এক টাকা দিয়ে সহযোগিতা শরীর হইতে পারি তাহলে এটা আল্লাহর কাছে শুক্রিয়া, এই জন্য আমি মজু খাই। আচ্ছা, মজুটা খাইলে কি ফিলিস্তিনি এক টাকা পাবে? এক টাকা পাবে, এমনটাই দেওয়া আছে। যে কিউআর কোড দেওয়া আছে এখানে, প্রতিদিন কত টাকা যাচ্ছে এটা এখানে ডিটেলস পাওয়া যাবে স্ক্যানিং করে। এটা মজু কোম্পানি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে আপনি একটা মজুর বোতল কিনলে আপনার কিছুটা ভুল আছে। কেউ যদি, দর্শক, আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে মজু কিনে এবং স্ট্যাটাস দিয়ে থাকি যে আমি মজু কিনে খাচ্ছি, তো ফিলিস্তিনি এক টাকা পাবে, মূলত ফিলিস্তিনি এক টাকা পাবে না। কেন পাবে না আমি বলি, আপনি যখন কিউআর কোডটা দিয়ে, এই কিউআর কোডটা দিয়ে ঢুকবেন তাদের অ্যাপসে, ওই অ্যাপসে কিউআর কোডটা দিয়ে ঢুকে ক্লিক করতে হবে, তখন গিয়া ফিলিস্তিনি এক টাকা পাবে। আর আপনি যদি এভাবে মজুটা কিনে খাইয়া বোতলটা ফালাই দেন তাহলে কোনো কাজ হবে না। তাইলে শুকরিয়া, এই বিষয়টা আমি জানি, কিন্তু এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমি বলছি যে আমি জানি না, কিন্তু আমি সবসময় মজু খাই, আমি সবসময় এইভাবেই করি। আচ্ছা, চাই আপনি করেন কিভাবে করেন? আমি দেখাই দিচ্ছি। এখানে যাবে, এখানে গেলে তারা এক টাকা পেয়ে যাবে। এটা তেমন কোন প্রসেসিং নাই, যে আজকে সারাদিনে কত টাকা যাওয়া হয়েছে টোটাল এখানে বিষয়গুলো দেওয়া আছে, এই যে এখানে এই বিষয়গুলো ডিটেলস এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে আমি স্ক্রিন করলাম এক টাকা। আচ্ছা, আবার এই কথাটা বলেন যে কিভাবে কিউআর কোড দিয়ে কিভাবে কি করতে হবে? এখানে মজু কেনার পরে এখানে আমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে এরকম একটা অ্যাপ থাকে, এই যে কিউআর কোড নামের একটা স্ক্যানিং অ্যাপ থাকে। হ্যাঁ হ্যাঁ, এই স্ক্যানিং অ্যাপটাতে স্ক্যানিং করার পরে একটা অপশন আসবে, অপশনটা আসার পরে এই অপশন জাস্ট ক্যামেরাটা এভাবে ধরলে বাস, ওকে। এখন বাংলাদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? মুসলমান না, আসলে মুসলমান বা অন্যান্য ধর্ম এটা বিষয় না, বিষয়টা হচ্ছে ফিলিস্তিনিরা নির্যাতিত একটা সম্প্রদায় বা নির্যাতিত একটা জাতি। আমরাও মুসলমান হিসাবে আমাদের হয়তো ভালোবাসা তাদের প্রতি একটু বেশি, কিন্তু তারা নির্যাতিত, তাদের প্রতি ভালোবাসা সকলেরই থাকা উচিত। হ্যাঁ, সেই জন্য তারা যেহেতু ওইখানে ধরতে গেলে একটা মানে অভাব চলতেছে, মানুষ অনেক অনাহার না খায়া মরতেছে বা অনেকে ক্ষুধার্ত ওখানে, তো তাদেরকে সহযোগিতা করা প্রত্যেক মানুষ হিসাবে প্রত্যেকের দায়িত্ব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা, যেহেতু তারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। ধন্যবাদ আপনাকে, আপনারা দেখতে পাচ্ছেন মজুর। আচ্ছা, আরেকটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মজুর নাকি দাম বেশি রাখা হচ্ছে, এটার দাম কত? এখানে বলা হচ্ছে, আমি আমি দোকানদারের মুখ থেকে শুনেন ভাই, এটার দাম কত? 35 টাকা হাফ লিটার, 35 টাকা। এখন বিষয় হচ্ছে, আমি যদি কুক খাইতে পারি 35 টাকা দিয়ে, হাফ লিটার 50 টাকা দিয়ে, যদি আমি হাফ লিটার কুক খাইতে পারি 50 টাকা দিয়ে, যদি হাফ লিটার পেপসি খাইতে পারি, তাহলে আমি মজু 35 টাকা দিয়ে কেন খাইতে পারবো না? আমাদের দেশীয় পণ্য এটা। আমি যদি বাইরের দেশের পণ্য 50 টাকাতে খাইতে পারি, এটা আমার 35 টাকাতে খাইতে আমার দোষটা কি? 5 টাকা না তো দাম বাড়াইছে, তো সমস্যা কি? 5 টাকা ওইটা তো 50 টাকা, 15 টাকা দাম কমাচ্ছে এটাতে। আর মজুর এখন আগের থেকে মজুর মানও ভালো করছে, পণ্যের মানও অনেক উন্নত করছে, তো 5 টাকা দাম বাড়াইলে আমি খাইতে সমস্যা কি? অন্য দেশের পণ্য আমি বেশি দাম দেখাইতে পারি, কিন্তু নিজের দেশের পণ্য আমি 5 টাকা বেশি দেখাইলাম, এটা আমার নিজের দেশের হইলো টাকাটা, সমস্যা কি? আমার দেশের হইলো টাকাটা, তাহলে সমস্যা কি? আমি নিজের দেশের পণ্য বাড়াইলো, আমার 5 টাকা বাড়াইলো, আমার কোনো আফসোস নেই। যদিও পণ্যের মান একটু আগের চেয়ে একটু ভালো হয়েছে, এই জন্য আমার আফসোস নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।